লকডাউনের মধ্যে মাদকের হোম ডেলিভারি দিচ্ছে টিকটক হৃদয় বাবুর মাদক সিন্ডিকেট র‍্যাবের জালে গ্রেফতার হয়ে ওই তথ্য ফাঁস করেছে সিন্ডিকেট প্রধান হিরো অনিক অন্য সদস্যদের গ্রেফতারে চিরুনি অভিযানে নেমেছে এলিট ফোর্স এনামুল কবির রূপমের রিপোর্ট হত্যাকাণ্ড মাদক সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি নারী ও শিশু অপহরণের মতো অনেক মামলা মাথায় নিয়ে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল টিকটক বাবুর মাদক সিন্ডিকেটের প্রধান হিরো অনিক লকডাউনের মধ্যে তারা শুরু করেছিল মাদকের হোম ডেলিভারি এলিট ফোর্সের অভিযানে চার সহযোগী সহ গ্রেপ্তার হয়ে সিন্ডিকেটের সদস্যদের নাম পরিচয় জানিয়েছে হিরো অনিক হৃদয় বাবুর ইনসিডেন্টের পরবর্তী সময় থেকে আমরা তার ব্যাপারে তথ্য পাই হিরো অনিক আমাদের জানামতে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছে এবং সে বিভিন্নভাবে ছাড়া পেয়েছে হিরো অনিক ইয়াবা ব্যবসার সাথেই জড়িত এবং সে এই সময়টাতে তার যে গ্রুপে প্রায় 20-25 জন সদস্য রয়েছে তাদের মাধ্যমে সে লকডাউন চলাকালীন সময়ে বাসায় বাসায় সে ইয়াবা সাপ্লাই করত টিকটক হৃদয়ের বিভিন্ন আড্ডা ছাড়াও হাতির ঝিল এলাকায় আসা মাদক সেবীদের কাছে মাদক সরবরাহ করছে তারা লকডাউন চলাকালীন সময়ে কিছু কিছু ব্যক্তি রাতের বেলায় হাতির ঝিল এলাকায় ঘুরতে যায় এটা তাদের একটা টার্গেট ছিল যে এদের উপরে একটা চিন্তাই করা আমরা এদের সাথে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাইনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে কিছু মাদক সিন্ডিকেটের তথ্য পেয়েছি রিমান্ডে জিজ্ঞাসায় সিন্ডিকেটের অন্য সদস্যদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা